সবচেয়ে সেরা সম্মান রক্ষার উদাহরণ দেয়া হয়েছে ইসলামে, কোরআনে এবং হাদিসে। এই কথাটা আপনাদের মা বোনদেরকে বোঝাবেন, তবে নম্রতার সাথে বোঝাবেন, কারণ উচ্চবাচ্য করলে তারা কথা শুনবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কিছুটা বাঁকা হাড় দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছে, যদি আপনি শক্ত করে চাপ দিতে যান তাহলে ভেঙে যাবে, আর যদি আপনি ওই অবস্থায় ছেড়ে দেন তাহলে বাঁকাই থেকে যাবে। এখানে আপনাকে হিকমা অবলম্বন করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। একটা বিষয় বলছিলাম, ওই যে শিরিকের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না, ওই সুদের পাপ এখন গ্লোবালাইজেশন হয়েছে না। গ্লোবালাইজেশন বোঝেন মানে বিশ্বায়ন, পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে না। আর একটা হচ্ছে এই যে মেয়েদের অবমাননা, এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নাই। আচ্ছা, আর দুটা বলবো এরপর বলে আমি শেষের দিকে যাচ্ছি, আসেন। একটা হচ্ছে মাদক, মাদক আয়ামে জাহেলিয়াতের অন্যতম সেরা পাপ ছিল কি? মাদক। ওই যে বলছেন জাহেলি যুগ, কেন বলছেন জাহেলি যুগ? বিকজ ওইখানে মাদক খেত মানুষ বেশি। এখন বলেন ওখানে না হয় মক্কায় মাদক খেত মানুষ, এখন সারা বিশ্বে মাদক ছড়িয়ে পড়ে নাই বেশি না কম? এখন এই যে নতুন নতুন মাদক আসছে, ইয়াবা, আরও নাকি কী কী আসছে নতুন নতুন, আমরা নামও জানি না। এই যে গাজার নাম জানি, ফেন্সিডিলের নাম জানি, আর কি কী আছে? হিরোইন বলেন আর দু একটা, আফিম আর কি আছে, হ্যাঁ, রেন্ডি, সুবহানাল্লাহ, এই নামও কখনো শুনি নাই আমি। আচ্ছা শোনেন শোনেন, বিষয়টা হচ্ছে দেখুন, এই বিষয়টা কি হালাল না হারাম? আচ্ছা, এটাকে যদি আমরা হালাল করে নেই তাহলে কি হবে, কুফুরি হবে না শিরক হবে? শিরক কুফুর দুটোই হচ্ছে। কিন্তু এখন মক্কার কিছু মানুষ মাদক খেয়েছে বুঝলাম, আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে এখান থেকে বের করেছেন। প্রথমে বলেছেন মদ খেয়ে নামাজের ধার কাছে যেও না, হ্যাঁ, তারপরে বলেছেন এই যে মাদকে কিছুটা উপকার আছে কিন্তু বেশি ক্ষতি, তারপর বলেছেন খেয়ে নামাজের কাছে যেও না, তারপর ধাপে ধাপে শেষের দিকে এসে আল্লাহ পাক বলেছেন যে এটাকে ছেড়ে দাও, সূরা মায়েদায় পড়ে দেখেন, এটা শয়তানের কাজ। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পুরোপুরি মাদক থেকে নিজেদেরকে মুক্ত করলেন। এরপরে কি কখনো তারা মাদক ছুঁয়েও দেখেছেন? বরং মাদক দ্রব্য সেবন করলে 40টা লাঠি বেত্রাঘাত করতে হয় ইসলামিক শাস্তি। কয়টা লাঠি? আর উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে 40 লাঠিকে বাড়িয়ে 80 লাঠি করা হয়েছিল। কত লাঠি? 80 লাঠি। কিন্তু আরও একটা পাপের শাস্তি আছে, বলবো, অপবাদ, এখন যেটা বেশি দেওয়া হয়, অপবাদ, মিথ্যা অপবাদ, সতী স্বাদী নারীর উপরে মিথ্যা অপবাদ, এর শাস্তি হচ্ছে 80 লাঠি। আবার 100 লাঠির শাস্তি আছে, 100 লাঠি। এটা কিসের জানেন? জিনা, জিনা, এই যে যারা করছেন এর শাস্তি হচ্ছে 100 লাঠি, তাও জনসমক্ষে দিতে হবে, গোপনে না, আর 1 বছরের জন্য এলাকা ছাড়া করতে হবে। রজম একটা শাস্তি আছে, রজম, এটা কি? রজম মানে পাথর নিক্ষেপ করে হত্যা, এটা তো বর্বর, তাই না? অমানবিক, মধ্যযুগীয়, এসব কথা শুনছেন না? শোনেন, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো করার পরে এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার অধিকারটা হারিয়ে ফেলে। কথা বুঝতে পারছেন না মনে হয়? কিছু কিছু পাপ আছে, এগুলো করলে পরে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা হারায় ফেলে। যেমন কোনো বিবাহিত ব্যক্তি যদি জেনা করে, নাউজুবিল্লাহ, কোনো ছেলে যদি কোনো ছেলের সাথে যৌন সম্পর্ক করে, সমকামী করে, বা এটাকে যেটা গে মানে যেটা কি বলে, সমকামিতা, ঠিক আছে, এই কাজ যদি কেউ করে, নোংরা কাজ যদি কেউ করে, কোনো মেয়ে যদি কোনো মেয়ের সাথে এরকম কোনো কাজ করে, একই পাপ। এসব পাপ করলে পরে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকারটা সে হারিয়ে ফেলে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তখন শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পাথর নিক্ষেপ করে হত্যা করতে বলেছেন। কারণ, কারণ হচ্ছে সে এত গর্হিত একটা কাজ করেছে যেটা এই শাস্তি পাওয়ার সম্পূর্ণ যোগ্য। এবং কওমে লুত নামে যে কওম ছিল, ওই কওমটাকে আসমানে উঠিয়ে আল্লাহ পাক পাথর বর্ষণ করে এভাবেই শেষ করে দিয়েছেন। জর্ডান একটা দেশ আছে না, জর্ডান, জর্ডানের পাশে ডেড সি নামে একটা জায়গা আছে, ডেড সি, মৃত সাগর, ওইখানে সাদুম নামে একটা গোত্র থাকত। কোন গোত্র? সাদুম। ওই সাদুম গোত্র এরকম সমকামী ছিল, আল্লাহ রাব্বুল আলামিন লুত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, তারা হেদায়েতের বাণী শোনে নাই, আল্লাহ পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছেন। তো কিছু কিছু পাপ আল্লাহ পাক সহ্য করেন না, আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে, এই পাপগুলো সেরকম পাপ। কথা বুঝতে পারছেন? তো এই যে জিনা,
পর্নোগ্রাফি, ব্যভিচার, পরকে এগুলোর মধ্য দিয়ে আমরা নারীর অবমাননা করছি না? এবং ধর্মের মাধ্যমেও মাঝে মাঝে করছি, যখন আমরা ধর্মের নামে মেয়েদের অধিকার দিচ্ছি না। অনেকেই সম্পত্তির অধিকার দিচ্ছেন না, অনেকেই শিক্ষিত করছেন না, অনেকেই আরও যৌতুক নিচ্ছেন না, যৌতুক নিচ্ছেন না অনেকেই। যে বিয়ের সময় যৌতুক নেয়, এটা তো মেয়ের উপর, মেয়ের পিতার উপর টর্চার করা, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। তারপরে দেখবেন রিপোর্টগুলো পড়ে দেখবেন যে এই যে এই বছর 2022, এই বাইশেই গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী নিবন্ধিত প্রায় 1339টা ধর্ষণের মামলা হয়েছে। তো এটা এখন অ্যাভেলেবল, যে কোনো সব জায়গায় ধর্ষণ হচ্ছে এখন অ্যাভেলেবল। মানুষ এটাকে স্বাভাবিক মনে করছে এখন, নর্মাল, নর্মাল ধর্ষণ হতেই পারে, মানুষ এখন এমন মনে করছে। প্রত্যেক দিন পেপার খুলবেন দেখবেন রেপের খবর, প্রত্যেক দিন খবর শুনবেন ধর্ষণের খবর। আর সব খবর তো আসে না, আসে হয়তো 10%, 20%, 30%, বেশিরভাগই আসে না। এলাকায় মোড়ে মোড়ে দেখবেন, গ্রামে গঞ্জে শহরে বন্দরে খালি ইফটিজিং, ইফটিজিং দেখবেন, খালি ইফটিজিং। মেয়েদেরকে যৌন হয়রানি করা হচ্ছে বাসে, অটোতে, টেম্পুতে, সব জায়গায়। বাসের মধ্যে মেয়েকে রেপ করে ফেলা হচ্ছে, একটা বাচ্চা মেয়ে যে বোঝেও না যে সেক্সুয়াল বিষয়গুলো কী জিনিস, ওকেও রেপ করা হচ্ছে। এই যে মহামারী, আপনি তো বুঝতে পারছেন না যে আমরা কোন সমাজে আছি। এই সমাজে আপনার মেয়ে তো সেফ না, আমার মেয়ে তো সেফ না, আমার মেয়ে, আপনার মেয়ের ভবিষ্যৎ কি হবে, এর ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে? আপনার মেয়ের ইজ্জতের ভবিষ্যতের নিশ্চয়তা কে দিবে? এই নিশ্চয়তা দেওয়ার মতো মানুষ কোথায়, নেতা কোথায়? কারো ঘরের স্ত্রী, কারো ঘরের বোন, কারো ঘরের মেয়ে এখন সেফ না, বাসে, ট্রাকে, ট্রেনে, অটোতে, সব জায়গায় হতে পারে। আর এগুলোকে আমরা প্রমোট করছি এখন, নগ্নতাকে প্রমোট করছি, পর্নকে প্রমোট করছি। এই নগ্নতা, পর্ন এসব দিয়ে মানুষের মাথাটাকে পুরো জানোয়ার বানিয়ে ফেলা হয়েছে। পর্ন দেখাতে দেখাতে ছেলেদের মাথাটাকে জানোয়ার, পশু বানিয়ে ফেলা হয়েছে।